হ্যালো, কী অবস্থা? আশা করি সবাই ভালোই আছেন। তো সম্প্রতি দুবাই তার স্মরণকালের ইতিহাসের মধ্যে মানে সবচাইতে ভয়াবহ একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিপাতের মুখোমুখি হলো আর কি। এটা আমার মনে হয় অলরেডি সবাই নিউজে বিষয়টা দেখেছেন। মূলত দুবাইয়ের এই বৃষ্টিপাতে মানে পিছনের অনেকগুলো কারণই বলা হচ্ছে, বাট যেটা ক্লাউড সিডিং নিয়ে যে ব্যাপারটা ছিল, মানে অনেকে সন্দেহ করতেছিল যে ক্লাউড সিডিংয়ের ফলে এটা হয়েছে কি না, সেটা অবশ্য এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায় না সেটা সম্পর্কে। বাট আমার আজ মানে আমার আজকের যে আলাপের বিষয় সেটা না, আমি দুবাই সম্পর্কে মানে লাস্ট টাইম আমি যখন মিডল ইস্ট থেকে রিটার্ন করলাম, তখন আমাদের বন্ধুদের সাথে এক আড্ডায় দুবাই বা মিডল ইস্টার্ন যে এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা সৌদি করতেছে সম্প্রতি, তাদের যে দ্য গ্রেট লাইন প্রজেক্ট, $1 trillion প্রজেক্ট ছিল 105 মাইল লম্বা লাইনের, এখন সেটা ছোটো হয়ে আবার 1.5 মাইলে মনে হয় চলে আসছে। দেন দুবাইয়ের যেই ইনফ্রাস্ট্রাকচারাল যেই বিউটি সেটা নিয়ে অনেকে ফেসিনেটেড, অনেকে কথা বলেন প্রায় দুবাই একটা লাক্সারিয়াস স্টেট বা দুবাইকে এখন বর্তমানে যেভাবে প্রজেক্ট করা হয় বিজনেস হাব অ্যান্ড অন্যান্য বিষয় সম্পর্কে, দুবাইয়ের লাইটিংস বিউটি প্রত্যেকটা জিনিস নিয়ে অনেকেই ফেসিনেটেড থাকে, অনেকে বলে। বাট টু বি অনেস্ট, আমি তখন ওই আলোচনায় তাদেরকে বলেছিলাম যে মানে দুবাইয়ের যে যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিউটি বা আমরা এখন যেটা যে দুবাইটাকে দেখি ওইটা আমাকে খুব বেশিভাবে মানে ফ্যাসিনেট করে না। তো ওরা জানতে চাইছিলো ভাই এটা কেন, লাইক মানে দুবাইকে তো এখন সবাই মানে দুবাই মানে যাওয়ার জন্য প্লাস দুবাইয়ের যে দৃষ্টিনন্দন বিল্ডিং স্থাপনা লাইটিংস সবগুলা সবাই এটা নিয়ে ফ্যাসিনেটেড থাকে, প্রশংসা করে, সবাই যাইতে চায় অ্যাটলিস্ট এটার জন্য। বাট তখন আমি বলেছিলাম যে ভাই মানে আমার কেন জানি ওই সময় মনে হইতো লাইক এই যে মানে তাদের হাতে গড়া এই টাকার ঠেলায় এই যে ইমারত একটা বিশাল বিশাল ইমারতগুলা এই করছে। তো আমি ওই সময় তাদেরকে বলেছিলাম যে আমার মনে হয় কি, আমার কেন জানি মনে হইতো লাইক এটা কোন একটা ন্যাচারাল ডিজাস্টার আসলে মানে দুবাই একদিনে ফ্ল্যাট হয়ে যাবে। লাইক আমি তাদেরকে এটাও বলতাম মানে ওই আলোচনায় বলেছিলাম যে মানে কোনো দিন যদি মানে কোনো বিশাল প্রাকৃতিক দুর্যোগ আসে বা কোনো ধরনের ইলেকট্রিসিটি বা কোনো কারণে যদি চলে যায় দুবাই থেকে কোনো প্রবলেম হয়, তখন দেখা যায় পুরা দুবাই একটা ভূতের বাড়ি হয়ে যাবে এই টাইপের। বিকজ ন্যাচারাল মানে বিউটির যে একটা ইয়া থাকে লাইক এটা অনেকটা হচ্ছে আপনার মানে একটা আপনি যে সকালবেলা বা আপনাদের এই আমাদের ঋতু পরিবর্তনের সময় বসন্তর সিজনগুলোতে যেরকম একটা সুবাস বা গন্ধ যে নতুন কুড়ি যখন আসে গাছের মধ্যে, তারপরে আমাদের যখন অন্য ঋতুগুলো চেঞ্জ হয় তখন আমরা যেভাবে দেখি আমাদের চারপাশে প্রাণ প্রকৃতি পরিবেশটার মধ্যে যে একটা সুদা গন্ধ থাকে বা যেরকম একটা মানে ইয়া থাকে ইম্প্যাক্ট থাকে ওই বিউটিটার, যেটা একটা লং লাস্টিং এফেক্ট হয়, তো ওই রকম কোনো কিছু আমি দুবাইয়ের ওই বিষয়টার মধ্যে দেখি না বা দেখতাম না। আমার কাছে এটা তখনও মনে হইতো, আমি আমি অনেকজনকেই বিষয়টা বলেছি আর কি, যারাই মানে তার দুবাইয়ের এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশংসা করত, আমি বলছি এগুলো খুব মানে লং লাস্টিং না, যেগুলো খুবই মানে ফেক অ্যান্ড তাসের ঘরের মতো টাইপের আর কি। তো এখন যেই দুবাই মানে যে বৃষ্টিপাতটা হইলো, মানে কিছু কিছু মিডিয়া বলতেছে প্রায় 3-4 বছরের সম পরিমাণ বৃষ্টিপাত কয়েকদিনের ভিতরে হয়ে গেছে। সো এখন দুবাইয়ের পুরো চিত্রটা, এয়ারপোর্ট, অন্যান্য স্থাপনা, তাদের যে ওভারঅল তাদের যে কংক্রিটের টাকার যে সৌন্দর্যটা তারা বানাইছে এগুলো মানে খুব মানে ফেড হয়ে গেছে, মানে প্রায় 1-2 সপ্তাহের ব্যবধানে সব কিছু মানে সব কিছু শেষ টাইপের একটা অবস্থা আর কি।
তো আমি আমার যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে, মানে আমরা যখন পুরাতন মানে কোন একটা যে সৌন্দর্যবর্ধিত স্থানগুলারে দেখি, লাইক আমাদের দেশের যেগুলা, বা আপনার আমরা যদি গ্রিসের পুরাতন যেই স্থাপনা যেগুলো আছে ওই সৌন্দর্যগুলো, তারপরে স্পেনের পুরাতন ইয়াগুলো, কেরালার সাইডটা আমরা যখন দেখি, এবং অন্যান্য যে স্থাপনাগুলো হচ্ছে ন্যাচারালি তৈরি হয়েছে, একটা পরিবেশ ওইখানে আছে, তো ওইগুলার যে একটা লং লাস্টিং এফেক্ট, বা ওইখানে যে আপনি বিদ্যুৎ চলে গেলেও প্রবলেম না আপনি থাকতে পারবেন, প্লাস ন্যাচারাল কোনো একটা বড় দুর্যোগ আসলে এগুলো খুবই তাড়াতাড়ি তার সৌন্দর্যগুলো ফিকে হচ্ছে না, বাট ওগুলো আবার নতুন করে আসতেছে। তো মানে আমার কাছে মনে হইতো যে যে সৌন্দর্যটা আপনি হাত দিয়ে বানাইতেছেন, বা এভাবে যে টাকা দিয়ে এরকম ইমারত বা লাইটিংস এগুলো করার ফলে যে একটা আর্টিফিশিয়াল বিউটিফিকেশন যেটার বলে, যে আর্টিফিশিয়াল বিউটিফিকেশনটা আসলে এটা মানে ইতিহাস বলেন বা কোনো জায়গায় এটা খুব লং লাস্টিং একটা ব্যাপার হবে না, যেটা যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে যাইতে পারে। লাইক বাংলাদেশের মানে বা আমাদের যে রিজিয়নগুলো বা অন্যান্য পুরাতন আরও যে ইয়াগুলো দেখি, বিশেষ করে ইটালির লেমন ট্রিসের কিছু মানে গ্রাম আছে পুরাতন টাইপের, যেগুলোর মধ্যে মানে বিশাল ক্ষেত, তারপরে আঙ্গুর বাগান টাইপের, তারপরে একটা বিশাল লেবুর মতো, লেবু গাছের মতো এরকম বিছানো আছে, ছাতার মতো, যেটা নিচে বসে তারা খাবার দাবার খাচ্ছে এই টাইপের। এই যে মানে এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা ব্যাপার, যেগুলো হচ্ছে একটা বন্যা বা একটা জলোচ্ছ্বাস কোনো কিছুর ফলে মানে এগুলো যে ইমিডিয়েটলি একদম সাফ হয়ে যাবে সেরকম না, বা বৃষ্টিপাত, এগুলো একটা স্থায়িত্ব আছে। বাট আর্টিফিশিয়ালি যে জিনিসটা দুবাই বিল্ড করছে, এটা যে মানে কী পরিমাণ মানে ক্ষণস্থায়ী টাইপের জিনিস, সেটা একটা বৃষ্টিতে বোঝা যাচ্ছে আর কি। তো মানে আমি আসলে মানে কোনটা রাইট কোনটা রঙে আলোচনায় যাচ্ছি না, বাট আমার কাছে যখনই মানে আমার মানে কেউ এসে যখন বলতো, বা আমরা আমি নিজে যখন গেছিলাম, আমার কাছে জিনিসটা মানে এত ফেক লাগছে যে আমার মনে হয় যে এগুলো খুব মানে একদম এক ঝলকায় পোড়াটা শেষ হয়ে যাইতে পারে এই টাইপের একটা মানে তারা বিউটিফিকেশন এটারে করছে, যেটা খুব মানে দীর্ঘস্থায়ী কোনো কিছু হবে না আর কি। এখন যে আমরা মানে কন্টিনিউয়াস বিভিন্ন সময় নিউজে দেখতেছি যে এক বৃষ্টির তোরে কী অবস্থা হইলো, এটা দেখে কেন জানি কথাটার কথা মনে পড়ছে। আমি এটার কোনো ধরনের কোনো কিছু বা ডিভাইন কোনো জাস্টিসের বিষয়টি সে সম্পর্কে বলতে চাচ্ছি না, আমি যে সামনে বলতেছি যে এরকমভাবে মানে আর্টিফিশিয়ালি জিনিসগুলোরে ক্রিয়েট করা বা করার ট্রাই করা, এগুলো যে মানে লং লাস্টিং কোনো কিছু হবে না, বা এগুলো যে খুব দ্রুত যে সব শেষ হয়ে যাইতে পারে, মানে ওই জিনিসটাই মানে বলতে চাচ্ছিলাম আর কি। তো এই বিষয়টা নিয়ে আপনারা কী ভাবেন, বা এটা নিয়ে আপনাদের মনে কী আসে আপনারা শেয়ার করতে পারেন, জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।